হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে একদম রোদ ঝলমলে একটা সকালবেলা, আর রোদ ঝলমলে সকালবেলা না একদম মনটাকে খুশ করে দেয়, বৃষ্টিটা একদম ভালো লাগে না আমার। তো সকালবেলা আমি এখন আমার কাজগুলো করে নেব আস্তে আস্তে, আর তারপরে দেখি, ভাবলাম যে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করি, কি করা যায়। তো পাপাই উঠে পড়েছে, পাপাই আমার পেছন ছাড়ছে না, আমার কোলের মধ্যে বসে রয়েছে। আমি একটু এক্সারসাইজ করব কিন্তু ওর জ্বালাতে তাও করতে পারছি না। ও এখন আমাকে ক্যামেরা সেট করে দিচ্ছে যে আমি কিভাবে ভিডিও করব, তার জন্য আমাকে ক্যামেরা সেট করে দিয়ে এলো, ঠিক আছে, খুব খুশি। আর ও তো সারাক্ষণ বক 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 করতেই থাকবে, ওর কথা মোটে শেষ হয় না। ও এত যে কথা বলতে পারে, আমি জানতাম না যে বাচ্চারা এত কথা বলতে পারে। তো তাই ভাবলাম যে একটু বসে বসে এক্সারসাইজ করি, তারপর পাপার মুডটা যখন ভালো হয়ে যাবে, কারণ সকাল থেকে উঠলেই বাচ্চাদের মনটা একটু মানে অন্যরকম থাকে, তখন একটু কোলে উঠে আদর খাওয়া এই ব্যাপারগুলো ওদের মধ্যে আসে। তো তার জন্য এই বসে বসে ওর সঙ্গে একটু খেলা করছি, আর ভাবলাম যে চলো একটু হালকা করে ব্যায়াম করি। পাপাইকে যদি বলি না আমার সঙ্গে ব্যায়াম করো, তাহলে ও করবেই না। তো ও এখন সকালের খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন ও খাচ্ছে কেক। তো ও কেকটা খাক, কালকে ওর বাবা নিয়ে এসেছে, প্রোগ্রামে গেছিলো, ওখানে টিফিন দিয়েছিলো, তো কেক দিলে পাপার জন্য ও নিয়ে চলে আসে, ও নিজে খায় না। আসলে পাপার কেক দেখলে না একটা বার্থডে বার্থডে ফিলিংস আসে ওর মধ্যে। এই দেখো, এটা হচ্ছে পাপায়ের ঘট, এটাতে ও দু বছর ধরে পয়সা জমাচ্ছে। সকাল বিকেল যা খুচরো পয়সা হয় সব যায় হচ্ছে ওর ঘটের ভেতরে, এছাড়া তো দাদু আছে দেওয়ার জন্য। এই দেখো, সকালবেলাতেই খেলাবাটি সব বার করে রেখে দিয়েছে, এগুলো কিন্তু আর ঢোকাবে না। যাই হোক, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু খাচ্ছে গ্রিন টি মধু দিয়ে। এখন আমার বর ঘুমাচ্ছে, তার কারণ ও সকালবেলাতে এসেছে প্রোগ্রাম থেকে বাড়িতে, এখন লক্ষ্মী পুজো পরপর কয়েকটা প্রোগ্রাম রয়েছে, তাই ও এখন ঘুমাচ্ছে। আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব, থালা বাসনগুলো ধুয়ে আমি তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দেবো, তার কারণ হচ্ছে পাপাই সকালবেলা ভাত খায়, তো ও ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না। এখন জামাকাপড়গুলো সব কেচে নিয়েছি, এক গাদা জামাকাপড় হয়েছিল। তো আমি জানি না, রোজই আমি জামাকাপড় কাচি, আবার রোজই আমার এক গাদা করে জামাকাপড় হয়, কেন কি করে যে হয় নিজেই বুঝতে পারি না। কারণ পাপায়ের জামাকাপড় থাকে, আবার আমার জামাকাপড় থাকে, আমাদের দুজনেরই জামাকাপড় বেশি হয়ে যায়। তো যাই হোক, এখন ভাত চাপিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব শাক, পনকা শাক। এটাকে পনকা শাক বলে, তোমরা কী শাক বলো আমি জানি না, নোটে শাক বলে এটাকে, না এটাকে আমাদের এখানে পনকা শাকই বলে বা ডাটা শাক, যাই হোক আমি খুব কনফিউজড, মানে আমার শাশুড়ি মা ওরা পনকা শাক বলে। তো এখন এটা রান্না করব, এখন বেছে নিচ্ছি শাকটাকে প্রথমে, তারপর ভালোভাবে ধুয়ে নেবে। এখানেও পাপাই চলে এসছে, ঠিক আছে পাপাই, দেখো পাপাইয়ের হাত দেখতে পাচ্ছ, ও এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কী করবে ও বুঝতে পারছে না, মানে ও ক্যামেরার এদিকে আসতে পারছে না কারণ জায়গা নেই। তো ও পেছন দিক থেকে ও কিন্তু শয়তানি করে যাচ্ছে। আর এই যে দেখো, শাক রান্না হয়ে গেছে, শাক রান্না করলে না একদম অল্প একটু হয়ে যায়। আর আজকে মাছ আনা হয়েছে, দেখো একদম গুঁড়ো গুঁড়ো মাছ, মানে ছোট ছোট পোনা মাছ। তো এগুলো দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না হবে তরকারি, একদম সিম্পল একটা পাতলা পাতলা ঝোল হবে, আর শাক হয়েছে আর সাথে ডাল, এই দিয়েই হবে আজকের খাওয়া দাওয়া। এ দেখো তরকারি, খুব সামান্য তেল, বুঝতেই পারছো তেল ভাসছে না অতটা, খুব সামান্য তেলে রান্না করা হয়েছে। তো আজকে দেখো পাপাই খুব খুশি, আমরা সবাই মিলে আজকে বাজি ফাটাচ্ছি। লক্ষ্মী পুজোয় ও যেহেতু বাড়িতে ছিল না, তার জন্য ও আজকে বাজি কিনে নিয়ে এসেছে, আর আমরা সেটা ফাটাচ্ছি। আর বাজিগুলো না মানে কি বলবো, একটাও ভালো না, মানে ভালোভাবে জ্বলছে না, সব মনে হচ্ছে ড্যাম পড়ে গেছে বর্ষাতে। পাপাই কিন্তু অনেক দিন আগে বাজি ফাটিয়েছিল, কিন্তু ওর এখনও মনে আছে যে কীভাবে বাজি পোড়াতে হয়, মানে লাঠি বাজিগুলোকে ধরতে হয়। তো আজ বেশি বাজি আনা হয়নি, শুধু ওই লাঠি বাজি আর চটপটি। পাপাইয়ের সঙ্গে আমরাও একটু মজা করি, কারণ আমরাও একটু মজা করতে পারিনি এখানে। আমরা ছাদের ওপরে এসে বাজি ফাটাচ্ছি, আমি পাপাই আর হচ্ছে আমার বর আর আমার ওই বর ননদের ছেলে রাজ। তো আমরা চারজন মিলে এসেছি, চারজন মিলে বাজি ফাটাচ্ছি। দেখো পাপাই কিন্তু একটু একটু ভয়ও পাচ্ছে, আর ওর বেশ ভালোও লাগছে। তোমরা আশা করি সবাই লক্ষ্মী পুজোতে অনেক মজা করেছো, আশা করি অনেক আনন্দ করেছো। আর লক্ষ্মী পুজো মানেই সবার মধ্যে একটা বাজি ফাটানো, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, মানে সেই কত বাজি একসঙ্গে ফাটাতাম আমরা, সেই
সেই দিনগুলোকে খুব মিস করি। যাই হোক, ছোটোবেলাগুলো তো আর আমাদের ফিরে আসবে না, এখন পাপাইদের সময়, ওদের ছোটোবেলা, ওদের ছোটোবেলাগুলো যেন আনন্দে কাটে সেগুলোই দেখার আর কিছুই নয়। তো ওদের সঙ্গে সঙ্গে আমরাও একটু আনন্দ করতে পারবো। প্রতিবার লক্ষ্মী পুজোতে নাড়ু মোয়া চিড়ের মোয়া ওফ, আর হচ্ছে সাথে প্রতিবার লক্ষ্মী পুজোতে আমার ছোটো মামা নিয়ে আসতো অনেক বাজি, সেই দিনগুলোকে খুব মিস করি। সেই দিনগুলো জানি আর কখনো ফিরে আসবে না, তাই আর আফসোস করে লাভ নেই, যেটুকু আনন্দ করে নিয়েছি সেটা নিয়েই, স্মৃতি নিয়েই থাকতে হবে। তো তোমাদের পুজো কেমন কাটলো, তোমরা কেমন আনন্দ করলে, সব কমেন্টস করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটু ফলো করে দিও, ঠিক আছে? আর যদি পারো বন্ধুদের সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, তাহলে সবাই ভালো থেকো। টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।